আমরা কিভাবে আমাদের রেচন যন্ত্র বৃক্ষ বা কিডনিকে ভালো রাখব। দেখুন, আমরা সামান্য কতগুলো জিনিসকে ফলো করলে, লাইফস্টাইলকে মেনে চললে, খাদ্য খাদক একটু ভেবেচিন্তে খেলে আমরা আমাদের দুটি কিডনিকেই ভালো করে রাখতে পারব। দুটি কিডনি কেন বললাম, পৃথিবীতে অধিকাংশ মানুষ আজকের এই 7.8 বিলিয়ন মানুষেরই কিন্তু অধিকাংশেরই দুটো করে কিডনি আছে, এবং সারা পৃথিবীতে যা আপডেটেড রিপোর্ট আছে তিনটি কিডনি আছে 100-এর বেশি কিছু মানুষের সারা পৃথিবীতে। তাই আমরা সাধারণভাবে দুটো কিডনি নিয়েই আলোচনা করছি। দেখুন যে এটা একটা ফিস্ট সাইজ, হাতের মুঠোর সাইজের অর্গান, যেটা আমাদের পেটের পেছন দিকে T12 থোরাসিক 12 ভার্টিবা আর L3S ভার্টিবার ট্রান্সভার্স প্রসেসের মাঝামাঝি থাকে, দুদিকে দুটো অর্গান, বিন শেপেড, এটা একটা বিন শেপেড অর্গান। এবং পুরুষদের ক্ষেত্রে এটা এক একটি কিডনির ওজন হবে 150 গ্রামের মতো, মহিলাদের ক্ষেত্রে একটু কম, 135 গ্রাম থেকে 138 গ্রামের মতো, এবং লম্বায় হয় 10 থেকে 12 সেন্টিমিটার, চওড়ায় হয় 5 থেকে 7 সেন্টিমিটার, থিকনেস হয় 2 থেকে 3 সেন্টিমিটার। এরম একটি অর্গান যাতে 1 মিলিয়ন মানে 10 লাখ করে নেফ্রন আছে, এই নেফ্রনই আমাদের ফিল্ট্রেশন বা ছাঁকনির কাজটি করে কিডনিতে। কী ছাঁকে? ছাঁকে হচ্ছে পার ডে 180 লিটার ফ্লুইডকে, বিষাক্ত জিনিসকে ছেঁকে পরিশ্রুত করে, ফিল্ট্রেশন করে আমাদের শরীরের রক্তকে। এবং আমাদের যা যার যেমন রক্ত আছে, কারো 4 লিটার 5 লিটার, তার প্রায় 40 টাইমস প্রতি ঘন্টায় একাধিকবার গড়ে 40 বার টোটাল 24 ঘন্টায় আমাদের টোটাল প্লাজমা বা রক্ত কিন্তু সংবাহিত হয় কিডনির মাধ্যমে, এবং তাতে বিষাক্ত পদার্থকে ছেঁকে ফিল্ট্রেশন করে কিডনি সেগুলোকে দেহের বাইরে বের করে দেয়। তার ফলে আমরা কি দেখি, ইউরিন, পেচ্ছাপ, মূত্র, এটা আমরা 800 ML থেকে 2 লিটার 2000 ML অবধি পার ডে আমাদের নির্গত হতে পারে নর্মালি। এবং নর্মাল ফ্লুইড ইনটেক, যদি আমরা জল খাই 2 লিটারের মতো, এবং প্রতিবার প্রস্রাব করি, আমরা ইউরিনেট করি 4 থেকে 10 বার, আমাদের ম্যাক্সিমাম বার হিসাবে ইউরিনেশন হতে পারে, ইউরিনেট করতে পারি। যদি আমাদের আদার্স কোনো হেলদি প্রবলেম, হেলথের প্রবলেম না থাকে, তবে এই কিডনির কাজ কি? কিডনির কাজ হচ্ছে ওয়াশ প্রোডাক্ট, রেচন পদার্থ, রেচিত পদার্থ, শরীরের যে বিষক পদার্থ টক্সিক মেটেরিয়ালস, রেচন এর পরে বিপাকীয় ক্রিয়ার পরে যে অতিরিক্ত পদার্থ থাকে সেগুলোকে শরীর থেকে নির্গত করা, এবং এক্সেস ফ্লুইড শরীরের অতিরিক্ত জলকে বের করে দেয়, পিএইচ ব্যালেন্স, অ্যাসিড বেস ব্যালেন্সকে বডিতে মেনটেন করে, মিনারেলস ব্যালেন্স মেনটেন করে, কেমিক্যালস ব্যালেন্স মেনটেন করে, কন্ট্রোল অফ বিপি, ব্লাড প্রেশার, আমাদের যে রক্তচাপ সেটাকে নিয়ন্ত্রণ করে কিডনি, এবং RBC লোহিত রক্তকণিকা কিডনিতে প্রোডাকশান হয় জন্ম থেকেই, এবং হেলদি বোনস, আমাদের হাড়ের হেলথকে কিডনি নিয়ন্ত্রণ করে, D3 অ্যাক্টিভ ফর্ম, ভিটামিন D3 অ্যাক্টিভ ফর্ম তৈরি করে। এছাড়া আমাদের একটা কিডনি নিয়েও কিন্তু আমরা দুটো কিডনির কাজ করেও বেঁচে থাকতে পারি, যাদের ধরুন ছোটোবেলায় বাল্যকালে কিছু রোগ আছে, নেফ্রোব্লাস্টোমা বা উইলস টিউমার, তাতে যদি একটি কিডনি কারো বাদ যায়, তবে দ্বিতীয় কিডনিটি যে থাকে আমাদের, সেটা দিয়েও কিন্তু আমরা নর্মাল জীবনযাত্রা করতে পারি, এতে আমাদের জীবনযাত্রায় কোনো ব্যাঘাত ঘটে না। এই কিডনি খুবই গুরুত্বপূর্ণ অর্গান, কারণ কিডনি ফেলিওর হলে অ্যাকুট আমরা কিন্তু বাঁচতে পারি না, যতক্ষণ পর্যন্ত না আমরা ডায়ালিসিসে গিয়ে টেম্পোরারি বাঁচি, এবং সঠিকভাবে বাঁচতে গেলে আমাদের কিন্তু কিডনি যদি ড্যামেজ হয়ে যায়, ESRD হয়, এন্ড স্টেজ রেনাল ডিজিজ, তাহলে কিন্তু আমাদের কিডনি ট্রান্সপ্লান্ট করতে হয়। সেই জন্যেই এই কিডনির এত গুরুত্ব, এবং আজকের এই আলোচনা যে আমরা কীভাবে এই কিডনিকে সুস্থ সবলভাবে রাখবো, এবং আমাদের লাইফ স্প্যান প্রত্যেকেরই বেড়েছে পৃথিবীতে, চাইলে আমরা সুস্থভাবে যদি বাঁচতে চাই, কীভাবে আমরা দীর্ঘ জীবনকে উপভোগ করব। ওয়ার্ল্ড কিডনি ডে
আমাদের হচ্ছে সেকেন্ড থার্সডে অতি দ্বিতীয় বৃহস্পতিবার মার্চ মাসের, এটা 2006 সাল থেকে বিশ্ব কিডনি দিবস হিসাবে পালিত হচ্ছে, মানুষের অ্যাওয়ারনেস বা জ্ঞান বুদ্ধি বাড়াবার জন্য, এই কিডনি হেলথকে সঠিকভাবে পরিচালনা করার জন্য। দেখুন, টার্ন অরেঞ্জ, দি সিগনেচার কালার অফ কিডনি ডিজিজ, অরেঞ্জ কালার হচ্ছে কিডনি ডিজিজের সিগনেচার কালার বলে পরিগণিত হয়েছে। এবং আর্লি ডায়াগনোসিস এবং অ্যাক্সেসেবল অফ সার্জারি বা ডায়ালিসিস ফেসিলিটি বা ট্রিটমেন্ট ফেসিলিটি টু অল, এটাই আমাদের টার্গেট, যে আমাদের কিডনি রোগ শুরু হওয়া মাত্রই যদি আমরা ধরতে পারি, যেমন সিকেডি স্টেজ 1-2, একে কিন্তু আমরা ওষুধের দ্বারা লাইফস্টাইল মডিফাই করে এবং ড্রাগের দ্বারা আমরা কিন্তু আবার নর্মাল ফেজে মানুষ চলে আসতে পারি। সেই জন্য এই ক্রনিক কিডনি ডিজিজ স্টেজ 1, স্টেজ 2 কিন্তু কমপ্লিটলি রিভার্সিবল, এবং স্টেজ 3 বর্ডার লাইন, স্টেজ 4-এ গেলে আমাদের কিডনির খারাপ, আমরা স্লো করতে পারি কিডনির ডিস্ট্রাকশানটা, এই নেফ্রনের ডিস্ট্রাকশানটা, এই ফিল্ট্রেশন সিস্টেমের ডিস্ট্রাকশানটাকে স্লো আউট করতে পারি। স্টেজ 5 গেলে কিন্তু আমাদের ডায়ালিসিস বা কিডনি ট্রান্সপ্লান্ট করতেই হবে, এমন একটা স্ট্যাটাসে আমরা পৌঁছে যাই। সেজন্য আমরা সবসময় চেষ্টা করবো স্টেজ 1, 2, 3-র মধ্যে আমরা সীমাবদ্ধ রাখতে এবং চিকিৎসার মাধ্যমে সেটাকে রিভার্স করতে। সেই জন্যই আমাদের কতগুলো পদ্ধতি নিয়েই আজকের আলোচনা, যে আমরা প্রথমেই বলবো ফিট থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, রেগুলার এক্সারসাইজ করতে হবে, ওয়েট লস করতে হবে, অবেসিটিকে দূরে সরিয়ে ফেলতে হবে, এবং BMI ওই 25-26-27-এর মধ্যেই রাখার চেষ্টা করব আমরা, বডি মাস ইন্ডেক্স, এই BMI মানে। অ্যাটলিস্ট আমরা 10-12 গ্লাস জল গরমকালে, ±2 গ্লাস জল আমরা বেশি খেতে পারি, মানে প্লাস শীতকালে আমরা 2 গ্লাস জল কম খেতে পারি। এক একটা গ্লাসে ধরে নিচ্ছি 150 ml, একটা স্ট্যান্ডার্ড অমান্য সাইজের গ্লাসে জল ধরে, তাহলে 150 × 12 মানে 1.8 লিটার, অ্যারাউন্ড 2 লিটার আমরা যদি জল পান করি, তাহলে কিন্তু আমাদের ইউরিন ভলিউম হবে 800 থেকে 1500 বা 2000 ml, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। ইট হেলদি অ্যান্ড ব্যালেন্সড ফুড, আমাদেরকে সবসময় সুষম খাদ্য খেতে হবে। থ্যাংকস নো, সে নো টু জাঙ্কস ফুড, ফাস্ট ফুড, এগুলো আমাদের খাওয়া চলবে না। এক্সেস সল্ট কখনোই নেওয়া যাবে না, কিডনি পেশেন্টদের তো আমরা বলেই দিই 2-3 গ্রাম সল্টের বেশি আমরা কখনোই তাদের রান্না বান্না মিলে সর্বসাকুল্যে সারাদিনে দেবো না, কিন্তু সুস্থ সবল মানুষ 5 গ্রাম অব্দি নুন খেতে পারে। কিন্তু দুঃখের বিষয়, আধুনিক মানব সভ্যতায় সারা পৃথিবীতে মানুষ গড়ে 10-12 গ্রাম অবধি সল্ট নিচ্ছে, বিভিন্ন সসের মাধ্যমে, বিভিন্ন হাই সল্ট ডায়েটের মাধ্যমে, সল্টি ফুডের মাধ্যমে, সেটাকে আমাদের প্রতিহত করতে হবে কিডনি হেলথকে বাঁচাবার জন্য, কিডনিকে বাঁচাবার জন্য। এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের জিম আছে, জিমন্যাস্টিক্সে আমরা যাই, কিছু কিছু কম শিক্ষার কম বুদ্ধির কোচ আছে, জিমন্যাস্টিক কোচ, তারা এক্সেস হোয়ে প্রোটিন দেয় মাসেল মাসকে বাড়াবার জন্য, এবং এই চক্রে পড়ে অ্যানাবলিক স্টেরয়েড এবং প্রোটিন, এক্সেস প্রোটিন দিয়ে কিডনিকে ওভারলোডিং করে, এবং কিডনি খারাপের অন্যতম কারণ হচ্ছে এই অর্ধশিক্ষিত কোচেদের জন্য, যারা অ্যানাবলিক স্টেরয়েড দিয়ে মাসেল মাস বাড়াতে চায়, যারা হোয়ে প্রোটিন দিয়ে, এক্সেস প্রোটিন দিয়ে মাসেল মাস বাড়াতে চায়, তাদের মাথায় আসে না যে তার আমরা ইচ্ছা করে আমরা অ্যাক্ট্রোজেনিক বা কোচ ইনডিউসড বা কোয়াক ইনডিউসড আমরা কিডনি ড্যামেজ করছি, সিকেডির দিকে ফের কিডনির ওভারলোডিংকে আমরা কমাতে হবে। ওভারলোডিং কোনো কিছু, এক্সেস অফ এনিথিং ইজ ব্যাড ফর এভরি ডিজিজ বা এভরি ফুড, এক্সেস আমরা খেলে কিন্তু তার সাইড এফেক্ট হবে। আমরা চেষ্টা করব ব্লাড প্রেশারকে 120/80 রাখার, কারণ হার্ট হেলথ এবং কিডনি হেলথ কিন্তু ইন্টাররিলেটেড। আমরা যদি প্রেশারকে আনরেগুলেটেড করে রাখি, হার্ট কিডনি, হার্ট ড্যামেজ হলে কিডনি ড্যামেজ হবে, কিডনি ড্যামেজ হলে হার্ট ড্যামেজ হবে, এবার এমন একটা কিন্তু সাইনার্জিস্টিক রিলেশনশিপ আছে। হাইপারটেনশন হলে কিডনি ফাংশন টেস্ট করতে হবে আমাদের অন্তত 6 মাস বা 1 বছর অন্তর অন্তর। ডায়াবেটিস 2 বা ডায়াবেটিস 1 হলে আমাদের কন্ট্রোল অফ সিকেডি এবং ডায়াবেটিক নেফ্রোপ্যাথিকে আমাদের কন্ট্রোলে রাখার চেষ্টা করতে হবে, সুগারকে কন্ট্রোলে রাখতে হবে। হার্ট ডিজিজ হলে ইসকেমিক হার্ট ডিজিজ, লেফট ভেন্টিকুলার হাইপারট্রফি বা কার্ডিয়াক মায়োপ্যাথিকে আমাদের
ট্রিটমেন্টের মধ্যে রাখতে হবে এবং লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, এটা কিন্তু আমাদের একদম কথা। স্মোকিংস দেখা গেছে বিভিন্ন রিসার্চ পেপারে যে 97 times মোর চান্স অফ কিডনি ড্যামেজ স্মোক করলে হয়, এবং নিকোটিন হচ্ছে ইটসেলফ ইজ এ ভ্যাসো কনস্ট্রিক্টর, রক্তনালীকে সংকুচিত করে, তার ফলে কী হবে, কম রক্ত সংবাহিত হবে। শুধু কিডনি নয়, এভরি অর্গানের ভ্যাসোস্পাজম হয় এই নিকোটিন করে, সেই জন্য জিএফআর কমে যাবে, গ্লোমারুলার ফিল্ট্রেশন রেট। জিএফআর হচ্ছে এমন একটা স্ট্যান্ডার্ড জিনিস যেটা দেখে আমরা বুঝতে পারি যে তার কিডনির ফাংশন কতটা আছে। তারপর যখন কিডনি ফাইব্রোসিস হয়ে যাবে তখন কিন্তু আমরা এই কিডনিকে আর নর্মাল সুস্থ অবস্থা ফিরিয়ে আনতে পারবো না, সেই জন্যই আমাদের এই চেষ্টাগুলো করতে হবে। ওটিসি ওভার দ্য কাউন্টার, যেটা আমাদের তৃতীয় বিশ্বের দেশে খুবই সাংঘাতিক ব্যাপার, পেইন কিলার এনএসএআইডিস অ্যানালজেসিক নেপ্রোপ্যাথি করে, এবং কিডনি কিলার বলা হয় এই পেইন কিলারকে, আমরা এক কথায় বলবো কিডনি কিলার। এই কথাটি মাথায় রাখবেন, ওটিসি ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই অ্যানালজেসিক কিনে খাবেন না। কমনেস্ট অ্যাবিউসিভ ড্রাগ হচ্ছে অ্যানালজেসিক, লং টার্ম এ ব্যাড ইনভেস্টমেন্ট হচ্ছে এই অ্যানালজেসিক। কিডনি ট্রান্সপ্লান্ট অব্দি হতে পারে যাদের এই অ্যানালজেসিকে অ্যাডিকশান আছে। স্ট্রেস আমাদের কমাতে হবে, বাই হুক আর বাই ক্রুক আমরা কখনোই স্ট্রেসের ওভারলোডিং নেব না। স্লিপ অ্যান্ড রেস্ট, নন রেম স্লিপ বা ডিপ স্লিপের বাড়াতে হবে, অন্তত 6 থেকে 8 ঘন্টা প্রতিদিন আমাদের ঘুমোতে হবে, এবং লিমিট অ্যালকোহল, যারা অ্যালকোহল বন্ধ করতে পারবেন তাদের পক্ষে খুবই ভালো। অ্যালকোহলও কিন্তু নেপ্রোটক্সিক অ্যাকশান আছে, কেমিক্যালস ফার্টিলাইজার ইনসেকটিসাইডস, সেই জন্য আমরা যে কোনো শাকসবজি আনলে বা স্যালাড করে খেলে তাকে ভালো করে ওয়াশ করতে হবে, গরম জলে, ঠান্ডা জলে একবার, গরম জলে একবার, এবং এনভায়রনমেন্টাল পলিউশন এটাও আমাদের কন্ট্রোল করতে হবে। সেই জন্য যে পেশেন্ট অন ডায়ালিসিস আর রেনাল ট্রান্সপ্লান্ট তাদের আমরা বলি ভালো করে ধুয়ে শাকসবজি সিদ্ধ করে তার জলটাকে ডিসকার্ড করে, এবং ঝোল আমরা কখনোই খাবো না, তাহলে আমাদের পটাশিয়ামের মাত্রা কমবে এবং শাকসবজি থেকে যে প্রচুর পরিমাণ পটাশিয়াম আছে সেটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। এনভায়রনমেন্টাল পলিউশনও কিন্তু একটা কিডনি ড্যামেজের অন্যতম কারণ, এবং রেগুলার ইন্টারভেলে আমাদের হেলথ চেক আপ করতে হবে, বিশেষ করে কিডনি হেলথ। স্টাডিতে দেখা গেছে 13% আমরা পেশেন্ট ডিটেক্ট করতে পারি একটা 3-4 হাজার লোকের র্যান্ডাম স্যাম্পেল করে। ইজিএফআর আমরা যে কোনো অ্যাপসের মাধ্যমেই নিজে নিজে দেখে নিতে পারি, যদি আমাদের ইউরিয়া ক্রিয়েটিনিনটি জানা থাকে, এবং ইউরিনে অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও এটা আমরা দেখতে পারি, ব্লাড ইউরিয়া ক্রিয়েটিনিন বা ইউরিয়া ক্রিয়েটিনিন রেশিও এগুলো আমরা দেখবো। ইউএসজি করে আমরা দেখতে পারি কিডনিতে কোনো পলিসিস্টিক ডিজিজ আছে কিনা বা স্ক্যারিং হয়েছে কিনা, এগুলো আমরা ইউএসজি কেইউবি ইন কেসেস অফ ফিমেল কিডনি ইউরেটার ব্লাডারে, ইন কেসেস অফ মেল কিডনি ইউরেটার প্রস্টেট ব্লাডার করতে হবে, মেলে প্রস্টেট থাকে কেবলমাত্র ফিমেলে থাকে না, সেই জন্য আমরা এটা দেখে নেব কোনো অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি আছে কিনা, এছাড়া আমাদের কিডনি ইউরেটার ব্লাডারে আর কোনো গ্রোথ আছে কিনা, স্টোন আছে কিনা বা মাইক্রোলিথিয়াসিস ছোটো ছোটো স্টোন হচ্ছে কি না বা কোনো রকম ক্যান্সারের কোনো গ্রোথ আছে কি না দেখার জন্য। দেখুন, প্রিভেনশান ইজ অলওয়েজ চিপার অ্যান্ড বেটার দ্যান কিওর, সস্তা। আমাদের মতো দেশে হঠাৎ করে যদি আমরা ডায়ালিসিস চাপিয়ে দিই, হঠাৎ করে যদি আমরা কিডনি ট্রান্সপ্লান্ট করতে চাই, ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ান ট্রান্সপ্লান্ট সার্জেনেরও যেমন অভাব আছে, ইনস্টিটিউশনেরও অভাব আছে, এত বিলিয়ন্স অফ ডলার যেটা ইউএসএ খরচ করতে পারে, যেটা ইউকে খরচ করতে পারে, যেটা নিউজিল্যান্ড খরচ করতে পারে, সেটা কিন্তু ভারতবর্ষ, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা এদের মতো দেশের কাছে আশা করা, ইউক্রেন বা তাইওয়ান এদের কাছে কিন্তু আশা করাটা ঠিক নয়। দেখুন, আমরা সেই জন্যই চেষ্টা করব যে কথা বলছিলাম যে ক্রনিক কিডনি ডিজিজ, যদি কোনো কিডনি ডিজিজ 3 মাসের বেশি থাকে এবং তাদের নেফ্রনের সংখ্যা ক্রমশ কমে আসে, তাদেরকে হচ্ছে জিএফআর দেখতে হবে। গ্লোমারুলার ফিল্ট্রেশন রেট যদি গ্রেটার দ্যান 90 ml/min থাকে তাহলে এটা স্টেজ 1, যদি স্টেজ 2 আমরা যাই, জিএফআর 60-89 মধ্যে থাকে ml/min, তাহলে আমরা তাকে স্টেজ 2 CKD বলি। ক্যান বি রিভার্স বাই লাইফস্টাইল মডিফিকেশনস, ডায়েট অ্যান্ড ড্রাগস। স্টেজ 1-2 ক্যান বি রিভার্সড ইজিলি, সেজন্য আমরা বলবো
আর্লি ডিটেকশন, যত তাড়াতাড়ি সম্ভব আমরা যদি ডিটেক্ট করতে পারি তবে কিন্তু আমরা এই কিডনি ডিজিজকে রুখতে পারবো এবং ট্রান্সপ্লান্ট বা ডায়ালিসিসের পেশেন্টের সংখ্যা কমাতে পারবো। স্টেজ থ্রি, থ্রির মধ্যে আবার স্টেজ থ্রি এ, স্টেজ থ্রি বি। স্টেজ থ্রি এ বলছে 45 to 59 বা ML পার মিনিট, স্টেজ থ্রি বি বলছে 30 to 44 ML পার মিনিট যদি হয়, ক্যান বি হল্ট বা ডিলেড দ্য প্রোগ্রেশন অফ দ্য ডিজিজ আমরা করতে পারি। স্টেজ ফোর 15 to 29 ML পার মিনিট যদি আমাদের GFR হয়, ক্যান বি স্লো ডাউন দ্য প্রসেস, আমরা স্লো করতে পারি। স্টেজ ফাইভ কিন্তু ভেরি এক্সপেন্সিভ ফর পুয়ার কান্ট্রিজ, GFR লেস দ্যান 15 ML পার মিনিট এবং স্কোপ ইজ ভেরি লিমিটেড, তখন কিন্তু কিডনি ট্রান্সপ্লান্ট ESRD বলে, এন্ড স্টেজ রেনাল ডিজিজ। ডায়ালিসিস করতে হবে, অ্যাভারেজ লাইফ স্প্যান ফলোয়িং ডায়ালিসিস ইজ 5 to 10 ইয়ার্স অনলি। যদি একটা মানুষের 45 বছরে স্টেজ ফোর পাই আনট্রিটেড ডায়াবেটিস বা অ্যানালজেসিক নেফ্রোপ্যাথি, তার কিন্তু আয়ু লাইফ স্প্যান বেশি দিন হয় না, 5 to 10 ইয়ার্স। ন্যাশনাল কিডনি ফাউন্ডেশন অবশ্য বলেছে 20 থেকে 30 বছরও কেউ কেউ বাঁচেন। রেনাল ট্রান্সপ্লান্ট হচ্ছে আইডিয়াল জিনিস যদি কিডনি আমাদের অ্যাভেলেবেল হয়, যদি আমাদের রেনাল ফিজিশিয়ান বা ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ান আমরা পাই, DM নেফ্রোলজি ইন ইন্ডিয়া বা MCH ইউরোলজি, এদের প্রশিক্ষিত লোক, তারা যদি কিডনিকে বাঁচাতে পারেন ইন স্টেজে, সেটাই হচ্ছে বেস্ট। এই বলে আমাদের আরও বেশি সচেতন হওয়া উচিত এবং স্বাস্থ্য সম্বন্ধে আরও বেশি জ্ঞান আহরণ করা উচিত। এই বলে আমি আজকের এই ভিডিওটি এতক্ষণ ধরে শোনার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করলাম।